আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রতিটি মা যেন তার ছেলেকে বলে যে তুমি একজন নারীকে সম্মান করবে, সেই ছেলেটি তার মা বলছে তুমি নারীকে সম্মান করবে, এটা ভীষণ দরকার। কিন্তু একই সঙ্গে যখন সে দেখবে তার বাবা তার মাকে অসম্মান করে, শুনে শেখার চাইতে দেখে শেখাটা অনেক বড়। কাজেই সে যখন দেখবে তার বাবা অসম্মান করে, সে কিন্তু অসম্মানটাই শিখবে। কাজেই দায়িত্বটা আমরা বারবার কিন্তু নারীর উপরে দেই, সব জায়গায় সব কিছুর ভাগ নারীর। অবশ্য প্রকৃতিও নারীকে বেশি দায়িত্ব দিয়েছে, তার কারণ নারীরা দায়িত্ব নিতে পারে। সেই জন্য পৃথিবীর সবচাইতে কঠিন দায়িত্ব সন্তান ধারণ, সন্তান জন্মদান। এই কাজটি যেটি না হলে মানব সভ্যতা থমকে যেত, সেই কাজটি অনেক বিশ্বাস আর আস্থা নিয়ে প্রকৃতি নারীর ওপরেই দিয়েছে। কারণ জানে নারী এটি পারবে, নারীর সে সক্ষমতা আছে, নারীর সে দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে, কষ্ট সহিষ্ণুতা আছে। এবং নারী আসলে অনেক অনেক শক্ত, তো সেই জন্যে অনেক শক্তিশালী। আরেকটা জিনিস আছে, নারী দেবী হিসেবে নারীকে আমাদের এই উপমহাদেশে তো বটেই পুজো করা হয়, মানবী হিসেবে তার যে ন্যূনতম সম্মানটুকু সেটা দেওয়া হয় না। তো এই যে আমাদের মধ্যে নারীকে তার জায়গাটুকু, আমরা তো অনেক বেশি কিছু চাইছি না, আমরা শুধুমাত্র আমাদেরকে, আমরা যে মানুষ সেই স্বীকৃতিটুকু চাইছি। এবং সেই জন্য আমি অন্য আর দশজন মানুষ, পুরুষেরা নিরাপদে কোথাও যেতে পারে অধিকাংশ ক্ষেত্রে, সেটা চাইছি। আর এর জন্য একটা মানসিকতার একটা বড় জায়গা, সেটা হচ্ছে যে এই যে পদে পদে ধর্ষণের ভয়, নারীরা বেরোতে পারে না রাস্তায়, এই নিরাপত্তাহীনতাটা তো এখানেই ভয়টা করে। তো কারণ এটাকে হাতিয়ার হিসেবে, এটা শুধুমাত্র যে বিকৃত মানসিকতার একটা বহিঃপ্রকাশ তাই নয়, তার সঙ্গে সঙ্গে একটা নিজের শক্তিমত্তা প্রকাশের একটা মাধ্যম মনে করে কোনো কোনো বিকৃত মানসিকতার পুরুষ। আর এটিকে নির্যাতনের একটা চরম রূপ হিসেবে এটাকে বেছে নেয়, এবং এমনকি যুদ্ধেও এটাকে অস্ত্র হিসেবে, আর শুধু যুদ্ধ নয়, পাড়ায় পাড়ায় সংঘাত, এ বাড়ি ও বাড়ি সংঘাত, জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা, তার মধ্যেও কিন্তু এটাকে অনেক সময় অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এবং সেটা কেন ব্যবহার করা হয়, তার কারণ আমরা ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষক যে তাকে, যদি তাকে ধরা যায়, যদি তাকে বিচার করা যায়, তাহলে সে একবার দণ্ডিত হয়, সে দণ্ডটা হয়তো ভোগ করে। কিন্তু নারী যে ধর্ষিত হলো, সে প্রতিদিন প্রায় মৃত্যুদণ্ড সম একটা দণ্ডে দণ্ডিত হয়, কারণ সমাজ তাকে আর কোনো স্বাভাবিক জীবনযাপনের আর কোনো সুযোগ তাকে দেয় না। তার একেবারে আপনজনরাও সেটি সেই পরিবেশটি তৈরি করে দেয় না। কাজে এটি প্রায় মনে করা হয় যেন এটা একটা মৃত্যুদণ্ডের মতো একটা নারীর জন্য, সেই কারণেই এটি আরো হয়, সেই কারণেই এটিকে আরো প্রয়োগ করে সেরকম বিকৃত মানসিকতার পুরুষ। কাজে আমাদের এই মানসিকতার জায়গাটাতে পরিবর্তন আনা দরকার। আমরা একজন পুরুষ যদি গাড়ি চাপা পড়ে, একজন পুরুষ যদি হিংস্র কোনো প্রাণীর হামলার শিকার হয়, আমরা তো বলি না যে তার সম্মান নষ্ট হয়েছে, আমরা তো বলি না তার সম্ভ্রম চলে গেছে। কিন্তু একজন নারী ধর্ষিত হলে আমরা বলি তার সম্ভ্রম চলে গেছে, সেই কারণেই এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কাজেই আমাদের সেই জায়গাটিতে একটা বোধহয় নতুন করে চিন্তা করবার প্রয়োজন রয়েছে। এবং এই সূত্রেই বলি, ভাষা খুব, এটা আমি প্রায়শই বলি, আজকে সকালেও বলেছি এবং আজকে 8ই মার্চ, তো সারাদিনই হয়তো এই কথাটি আমি বারবার বলবো, সেটা হচ্ছে ভাষা খুব
ভাষার একটা অসম্ভব বড় একটা প্রভাব রয়েছে, এবং সে ভাষা আমার নারী পুরুষের পার্থক্যটাকে আরো অনেক বেশি বড় করে দেয়, আমাকে শেখায় যে নারী পুরুষ ভিন্ন এবং নারীকে তুলে ধরা হয় অনেক বেশি নেতিবাচক দিক দিয়ে। বলি ডাইনি শাকচুন্নি পেতনি এগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই, শুধুমাত্রই নারীর জন্য প্রযোজ্য। পতিব্রতা নারী একেবারে অসাধারণ ভালো, আর স্ত্রৈণ পুরুষ একেবারেই খারাপ। এরকম আরো আছে, এরকম কোনো মানে সম মানে শেষ নেই। যে পুরুষের স্ত্রী মারা গেছেন আমরা নিশ্চয়ই দুঃখ প্রকাশ করি, কিন্তু গ্রাম্য প্রবাদ আছে যে যার কপাল খারাপ তার গরু মরে, আর যার কপাল ভালো তার বউ মরে। কাজেই যার স্ত্রী মারা গেছে তাকে কিন্তু সমাজ বেশ সৌভাগ্যবান বলে মনে করে, আর যে নারী বৈধব্য বরণ করেছে সে নারীর জন্যে জীবনটা একেবারেই প্রায় শেষ হয়ে গেছে, সেরকম একটা অবস্থা। এখন আর সেই সনাতন ধর্মের সতীদাহ প্রথা সেটা নেই, কিন্তু মোটামুটি তার জীবনটা একই অবস্থায় চলে যায়। তো এই যে একটা ভাষা দিয়ে আমরা, যেভাবে ভাষার প্রয়োগ দিয়ে আমরা যেভাবে নারীকে আরও বেশি বৈষম্যের শিকার করি, তো সেই জন্য আমাদের এগুলো নিয়ে আসলে ভাবতে হবে। আমরা যেন নারীর কথা ভাবি প্রতিদিন, যেন নারীকে এগিয়ে দিই, যেন নারী পুরুষ উভয় মিলে আমরা একটা সমতার বিশ্ব তৈরি করতে পারি। আর এই করোনার সময়, করোনার কথা বলেছি, করোনার সময় পৃথিবীতে যে কটি দেশ যেখানে নারীরা নেতৃত্বে আছেন সে কটি দেশ করোনাকে মোকাবেলা করেছেন সবচেয়ে সফলভাবে। এটা খুব বিচিত্র ঘটনা নয়, কারণ নারীরা প্রতিদিন সংসারে এক রান্নাঘরেই যে সব সমস্যার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সমাধান করেন, তাদেরকে আপনি যে কাজই দেন না কেন উনি কিন্তু একটা অভিনব একটা সমাধান বের করেই ফেলবেন, কারণ তার কোনো উপায় নেই, তার করতেই হয়, এবং সে কারণেই তিনি সবকিছু পারেন এবং তিনি সর্বংসহা। তার কষ্ট সহিষ্ণুতা অনেক, কারণ প্রকৃতি তাকে সেভাবে তৈরি করেছে। এবং নিশাদ বলছিল নারী আর প্রকৃতি এক, আসলেই তাই। নারীর জয় হোক, এবং নারীর জয় দিয়েই নারী পুরুষ উভয়ের জয় হোক, এবং সবার জন্য একটা সমতার বিশ্ব হোক। এ বিশ্ব থেকে আমাদের সব ধরনের সহিংসতা দূর হয়ে যাক, সবার জন্য একটা শান্তির বিশ্ব তৈরি হোক। সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।